30 বছর বসবাসের পর যুক্তরাষ্ট্রে প্রবাসী অধ্যাপক গ্রেপ্তার, ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান। সর্বদলীয় আন্দোলনের কথা ভাবছে বিএনপি, বাদ পড়ছে না জামায়াত, 8 ফেব্রুয়ারিকে ঘিরে জোটভুক্ত কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে নেই ভাষা আন্দোলনের তথ্য সম্বলিত স্মারক, পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। এবং ভেজাল খাবার নিয়ে নানা জটিল রোগে আক্রান্ত শিশু কিশোররা দীর্ঘমেয়াদে ক্যান্সারের আশঙ্কা, অভিযান চালানোর তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির শিকার হলেন বাংলাদেশি প্রবাসী অধ্যাপক সৈয়দ আহমেদ জামাল। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে, সৈয়দ আহমেদ জামাল ক্যানসাস শহরের একটি বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক। তাকে গ্রেপ্তারের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা কমিউনিটি জুড়ে। আজহারুল ইসলামের রিপোর্ট। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে নিজের কর্মস্থলে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন অধ্যাপক সৈয়দ আহমেদ জামাল। এ সময় কাস্টমস এবং ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা গ্রেফতার করেন তাকে। শিশুকন্যা সহ পরিবারের সদস্যদের সামনে থেকেই হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রায় 30 বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করা সৈয়দ আহমেদ জামাল ক্যানসাস শহরের একটি বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রের অধ্যাপক। তিনি আণবিক জীববিজ্ঞান এবং ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সৈয়দ জামাল অস্থায়ী ওয়ার্ক পারমিটে ছিলেন। স্থানীয় একটি হাসপাতালে গবেষণার কাজও করেন তিনি। সৈয়দ জামাল বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও 2 বার ভিসার তথ্য হালনাগাদ করেন বলে জানিয়েছে পুলিশ। পরে বিচারকের আদেশ অমান্য করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে প্রায় 30 বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করা অধ্যাপক সৈয়দ আহমেদ জামাল গ্রেফতারের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা কমিউনিটি জুড়ে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সিলেটে একদিনের সফর শেষে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোর 4:15 বাসায় পৌঁছান তিনি। এর আগে রাত 9:50 সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন। এরপর রাত 8:00 সার্কিট হাউসে সিলেটের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সেখানে রাতের খাবার শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। খালেদা জিয়ার রায়ের পর প্রতিক্রিয়া আর আগামী নির্বাচন সব ক্ষেত্রে জোটভুক্ত হয়ে কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বদলীয় আন্দোলনের কথাও ভাবছেন বিএনপি নেতারা। জামায়াতকে জোট থেকে বাদ না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা। তাপসী রাবেয়ার 3 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব। গেল 19 বছর ধরে জোটবদ্ধ রাজনীতি করছে বিএনপি ও মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। 1999 সালের 30শে মে চারদলীয় ঐক্যজোটের মাধ্যমে পথ চলা শুরু এই জোটের। 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন সহ অবরোধ আন্দোলনে একই সঙ্গে ছিল এই জোট। তবে যুদ্ধাপরাধীদের বিচার ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কারণে বিএনপির সঙ্গে সম্পর্কে চির ধরে জামায়াতের। গত বছরের 10ই মে বিএনপির ভিশন 2030 উপস্থাপনের সময়ও দেখাই যায়নি জামায়াতের কোনো নেতাকে। এছাড়া আন্তর্জাতিক মহলও জামায়াতকে নিয়ে অস্বস্তি রয়েছে। তবে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, কোন দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করা হবে সেই কৌশল বিএনপি নির্ধারণ করবে। আন্দোলন তো আমরা এতদিন জোটবদ্ধই ছিলাম, এখন জোটবদ্ধ না থাকে তো কোনো কারণ নেই। যদি আন্দোলনে কোনো কর্মসূচি নেওয়া হয় সেটা স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন মূল কাজ। একদলীয় বাকশাল আবার পুনঃপ্রবর্তনের একটি পরিকল্পনা। ঘরে আগুন লেগেছে, আগুন নেবানোর জন্য বাংলাদেশের যত শক্তি আছে, যারা আগুন নেবাতে আসবে আমি মনে করি সবাইকে স্বাগত জানানো উচিত। এখানে দলমত নির্বিশেষে নীতি নৈতিকতার কথা না ভেবে এই আগুন নেভাতে যারা আসবে সকলকে স্বাগত জানানো উচিত। অতীতে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন এই 3 প্রক্রিয়ায় জামায়াতকে ভাবা হলেও দলটির নিবন্ধন না থাকায় এখন আন্দোলন ভিত্তিক সম্পর্কের কথাই ভাবা হচ্ছে বলে জানান বিএনপির শীর্ষ নেতারা।
তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার দেশের অনেক আন্দোলনের ঐতিহাসিক স্থান হলেও সারা বছর পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। এমনকি নানা মহলের দাবির পরেও সেখানে বাংলা ভাষার আন্দোলনের ইতিহাসের তথ্য সম্মিলিত কোনো স্মারকস্তম্ভ নেই। একুশের চেতনার চর্চা না থাকা আর পরস্পরের প্রতি অবজ্ঞা এর মূল কারণ বলে মনে করেন ভাষা সৈনিকেরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 1952 সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষার দাবিতে 144 ধারা ভঙ্গ করে রাজপথে নামে বাংলা মায়ের দামাল ছেলেরা। কিন্তু নিমিষেই পুলিশের গুলিতে রফিক, শফিক, বরকত, জব্বারদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। শহীদদের স্মৃতি রক্ষায় প্রথম গড়ে ওঠা শহীদ মিনার তৎকালীন পুলিশ গুড়িয়ে দিলেও বিভিন্ন পথ পরিক্রমায় স্বাধীনতার পর 1972 সালে হামিদুর রহমানের নকশায় গড়ে ওঠে স্মৃতির মিনার। প্রতি বছর প্রভাত ফেরিতে ভোরের শিশির মারিয়ে খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় গোটা জাতি। কিন্তু বছর জুড়েই যেন অবমাননার মহা উৎসব চলে এখানে। জুতা পায়ে মূলবেদিতে ওঠা, ময়লা ফেলা আর রাতে অসামাজিক কর্মকাণ্ড, এ বিষয়ে ক্ষোভ আছে তরুণ প্রজন্মের মাঝেও। শহীদদের স্মৃতিচারণে এই জিনিসটা করছে, এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদেরই দায়িত্ব। তাদের সম্মানে সামান্য মানে জুতা খুলে উপরে ওঠা, এটা তো আমাদের কাছে বড় কিছু নয়। এই একটা জায়গা যেখানে এসে আমরা কাঁদতে পারি, শহীদদেরকে সম্মান দেখাতে পারি, এই জায়গাগুলোকে আপনারা নোংরা করবেন না, এই জায়গাকে ভালোবাসুন। এই স্মৃতির মিনার নির্মাণের পেছনে যে ইতিহাস, সে কথা লেখা নেই কোথাও। যাদের আন্দোলন আর ত্যাগে বাংলা ভাষায় কথা বলা নেই তাদের কথাও। একুশের চেতনার চর্চা না থাকায় শহীদ মিনারের প্রতি অবজ্ঞার জন্ম দিচ্ছে বলেই মনে করেন এই ভাষা সৈনিক। ভাষা আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম পদক্ষেপ। আজকে বাংলা ভাষা সর্বস্তরে তো দূরের কথা, অফিস, আদালত, দোকান পাট, ঘর বাড়ি সর্বত্র দেখবেন ইংরেজিতে লেখা। আমরা ইংরেজি বাংলা মিশিয়ে একটা জগা খিচুড়ি ভাষায় কথা বলি। এই জিনিসগুলো আমাদের অভিভাবকদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের শিক্ষকদের কি কোনো দায়িত্ব নেই? আজ পর্যন্ত ভাষা শহীদদের কোনো সংখ্যা নিরূপণ করা হয় নাই, কজন ভাষা শহীদ হয়েছে? জাতীয় যে কোনো সংকট মোকাবেলায় শহীদ মিনার যা বাঙালির অবিচল আস্থার জায়গা বলে মনে করেন তিনি। ওই কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে তারপরে আমাদের ইয়েটাকে তৈরি করি, বক্তব্য দেই, তাদের কাছ থেকে আমাদের আদেশ গ্রহণ করি। শহীদ মিনার মোটরসাইকেল, সাইকেল এগুলো চালানোর জায়গা? শহীদ মিনার কি গাঁজা খাওয়ার জায়গা, প্রেম করার জায়গা? শহীদ মিনার আমাদের সবার, এটাকে পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখতে, যাতে সেখানে যে পরিবেশটুকু রয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য। শুধু একটি দিন বা একটি মাস নয়, সারা বছর শহীদ মিনারের মর্যাদা রক্ষা করলেই ভাষা আন্দোলনের শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানো হবে, এমনটাই মত গর্বিত উত্তরসূরিদের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, জনসচেতনতা। ভেজাল খাবার খেয়ে পেটের পীড়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা। শিশুদের বাইরের খোলা খাবার না খাওয়াতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন নিয়মিত এসব খাবার খেলে দীর্ঘমেয়াদে ক্যান্সারেরও আশঙ্কা রয়েছে। এজন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করারও আহ্বান তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর প্রায় সব স্কুল কলেজের সামনে এরকম ফুচকার দোকান দেখা যায়। ঝালমুড়ি, চটপটি, ফুচকা নাকি এসব শিক্ষার্থীদের পছন্দের খাবার। বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা ফুচকা খেতে চলে আসে বেইলি রোডের খোলা দোকানে। এদের মধ্যে দুপুর 12টায় ফুচকা দিয়ে দিনের প্রথম খাবার খায় এই শিক্ষার্থী। আমার খিদে লাগে না, তার জন্য খাই না। তবে এসব খাবার অস্বাস্থ্যকর এমনটা জানলেও স্বাদের জন্য নাকি খেতে হয়। খাবারগুলো তো অস্বাস্থ্যকর এটা জানি, তারপরও সবাই খায় কারণ মজা লাগে, এই জন্যই তো খাই। আপনার পছন্দের খাবার ক্ষতিকর দিক জেনেও সন্তানদের কারণে
খাওয়াতে বাধ্য হন বলে জানান এই অভিভাবক। পরিবেশটা খারাপ হইলো কিছু পড়ালে বাচ্চারা তো খায়, ওরা তো না দিলেও দেখা যায় অনেক সময় ডিস্টার্ব করে। এসব খাবার খেয়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসক। এটা হাই ক্যালোরি, হাই কার্বোহাইড্রেট অথবা আমি বলবো যে হাই প্রোটিন ডায়েট হয়, এটা কখনো ব্যালেন্স খাবার না। খাদ্য বিক্রিতে মান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সচেতনতামূলক তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের মামলার সাক্ষ্য গ্রহণ, আজ 76 জন জামিনে মুক্তি। খননের 6 মাসের মধ্যেই ভরাট কেরানীগঞ্জের সুভাড্ডা খাল, শিল্প বর্জ্যে বন্ধ পানি প্রবাহ, চলতে পারছে না নৌযান। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের ঘটনায় বিচার না পেয়ে হতাশা হতাহতদের পরিবারের। মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, পরবর্তীতে বাকি 76 জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। এদিকে 6 ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজ আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। 2015 সালের 6 ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার সাহাপাড়া এলাকায় ঢাকাগামী বাসে পেট্রোল বোমা হামলা চালায় জামাত শিবির কর্মীরা। বাসটিতে আগুন ধরে নারী ও শিশুসহ 8 জনের মৃত্যু হয়, আহত হয় 30 জন। 3 বছর পেরিয়ে গেলেও জড়িতদের বিচার না হওয়ায় কান্না থামেনি স্বজনদের। আজও ভয়াবহ স্মৃতি ও শরীরে ক্ষত নিয়ে দিন কাটাচ্ছেন হামলায় আহতরা। আগুন লাগা আর আমরা মনে করি কান যে কুটি ছুটি গেছে, বেডি আমার তো কুটি গেছে, আমার বেডি নাটে পাইনি। আমরা তো নির্গ মানুষ, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা পেটে দেয়েতে ঢাকা যাইতেছি, কি অন্যায় করছিলাম। আমি তো অলপ পশ্চিম আছি, তোর পরি পরা গেছি, এত শিল্পী বাঁচাতে পারলাম না, দেখতে পারলাম না। পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ 77 জনকে আসামি করে চার্জশিট দেয়। মূল আসামি মঞ্জিল মোর্শেদ বন্দুকযুদ্ধে নিহত হয়, আর বাকি অভিযুক্তদের উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হয়। মামলাটি বর্তমানে গাইবান্ধা জেলা জজ আদালতে বিচারাধীন। গত 16 জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও তা পিছিয়ে যায়। আশা করি আমরা সাক্ষী শুরু করতে পারব এবং মামলাটি খুব দ্রুত বিচারকার্য পরিচালনা করতে পারব। আগুন সন্ত্রাসের এই ঘটনার দ্রুত বিচার চেয়েছেন ক্ষতিগ্রস্তদের পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঘন কুয়াশার কারণে দৌলদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল মাঝরাত থেকে বন্ধ রয়েছে। দৌলদিয়া ঘাট বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, রাত 2টার পর থেকে মাঝ নদীতে আটকে যায় 7টি ফেরি। এরপর দুপাশে ফেরি চলাচল অবস্থায় বন্ধ রাখা হয়। সকাল পর্যন্ত পারাপাড়ের অপেক্ষায় শত শত যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। অপরদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে রাত 1টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পণ্য ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়ায় দুর্ভোগে যাত্রীরা। পুনঃখননের 6 মাসের মধ্যেই ভরাট হয়ে গেছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুভাড্ডা খাল। শিল্প বর্জ্যের কারণে অনেক স্থানে একেবারেই সরু হয়ে গেছে বুড়িগঙ্গা নদীর শাখা খালটি। পানি প্রবাহ না থাকায় চলতে পারছে না নৌযানও। আবারও খালটি খনন করে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। মাস 6 আগে 10 কোটি টাকা ব্যয়ে সুভাড্ডা খাল খনন করেছিল পানি উন্নয়ন বোর্ড, তবে প্রশাসনের নজরদারি না থাকায় আবারও ভরাট হয়ে গেছে খালটি। স্থানীয় তৈরি পোশাক ব্যবসায়ীদের পণ্য আনা নেয়ার অন্যতম পথ ছিল সুভাড্ডা খাল। ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল, ফলে পাইকারদের কাছে পণ্য পৌঁছে দিতে দ্বিগুণ অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বাজারে কোনো মালপত্র যেতে পারে না, ইসলামপুরের কাপড় চোপড় আনতে এই নদীটা ঢুকাই দিয়ে অনেক কষ্ট হয়। ইসলামপুর থেকে যে মালগুলো আসে কালীগঞ্জের বাজারে আমরা আগে নামতাম মাল নিয়ে, এখন এটার রেট খরচ বেশি হয়ে যায়। খালটি আবার খনন করে নৌপথটি সচল করার দাবি স্থানীয়দের। এখানে গয়না নৌকা দিয়ে বিক্রমপুরের লোক যাতায়াত করতো, এই খালটা আজকে এই জীর্ণ দশা। খাল আমরা পুনরুদ্ধার চাই, যেরকম আগে ছিল আমরা ওই রকম চাই।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান। বুড়িগঙ্গা ঘাট থেকে ধলেশ্বর পর্যন্ত এটা আমাদের অবৈধ উচ্ছেদ এবং খালটি পুনরুদ্ধারের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে জানেন যে এখানে অনেকগুলো বিল্ডিং উচ্ছেদ করা হয়েছে, অবৈধ দখলদার থেকে উচ্ছেদ করা হয়েছে। দখল ও দূষণের হাত থেকে খালটিকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এছাড়াও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জরুরি অবস্থা ঘোষণার পর মালদ্বীপে প্রধান বিচারপতিকে গ্রেপ্তার, রাতভর সেনা পুলিশ অভিযান। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে 4-1 হেরে পয়েন্ট হারালো চেলসি। শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 30 বছর বসবাসের পর যুক্তরাষ্ট্রে প্রবাসী অধ্যাপক গ্রেপ্তার, ট্রাম্পের বিতর্কিত অভিভাবক নীতি, ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান। সর্বদলীয় আন্দোলনের কথা ভাবছে বিএনপি, বাদ পড়ছে না জামায়াত, 8 ফেব্রুয়ারিকে ঘিরে জোটভুক্ত কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে নেই ভাষা আন্দোলনের তথ্য সম্মিলিত স্মারক, পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। এবং ভেজাল খাবার খেয়ে নানা জটিল রোগে আক্রান্ত শিশু কিশোররা দীর্ঘমেয়াদে ক্যান্সারের আশঙ্কা, অভিযান চালানোর তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।